আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম সবাইকে লার্ন আরবিক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও লার্ন আরবিক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটা অন করে নিন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে আমরা শিখব কুয়েতি ভাষায় কিছু মৌলিক শব্দ, অর্থাৎ বেসিক যে শব্দগুলো, যে শব্দগুলো সাধারণত প্রতিদিনের কথোপকথনে আমাদের ব্যবহার করতে হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। জলদি, এর আরবি শব্দ হচ্ছে সুরা। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন রসুরা, জলদি যাও, অথবা তাল সুরা, জলদি আসো। আর যদি বলতে চান জলদি জলদি অথবা তাড়াতাড়ি, তাহলে হবে সুরা সুরা। শব্দটা দুইবার ব্যবহার করতে হবে, সুরা সুরা। ব্যবহারের ক্ষেত্র একই, আপনি সুরাও বলতে পারেন শুধু সুরা, এবং সুরা সুরাও বলতে পারেন। যেমন রো সুরা সুরা, তাড়াতাড়ি যাও, তাল সুরা সুরা, তাড়াতাড়ি আসো, তো হায়াত আসো বল খালাস সুরা সুরা, এই কাজটা তাড়াতাড়ি শেষ করো। অল্প বা একটু, এটাকে আরবিতে বলে সুয়াইয়া। ফর এক্সাম্পল, আনা এবি মাই সুয়াইয়া, আমি একটু পানি চাই। অথবা আপনি কাউকে বিনয়ের সাথে অনেক সময় বলতে পারেন তাল হিনী সোয়াইয়া, একটু এদিকে আসো, বা রো হিনাক সোয়াইয়া, একটু ওদিকে যাও। ধীরে ধীরে, অল্প অল্প, আরবি শব্দ হচ্ছে সোয়া। সোয়াইয়া সোয়াইয়া সোয়াইয়া, সোয়াইয়াটা দুইবার উচ্চারণ করলে হয়ে যাবে ধীরে ধীরে বা আস্তে আস্তে। আর যেমন কেউ গাড়ি জোরে চালাচ্ছে, আপনি তাকে বললেন সোয়া সোয়াই রো, ধীরে ধীরে যান। অথবা কেউ জোরে কথা বলছে, আপনি তাকে বললেন কলম সোয়া সোয়া, অর্থাৎ একটু আস্তে বা ধীরে কথা বলুন। অল্প, হালকা বা পাতলা, এটাকে আরবিতে বলে খফিফ। হালকা বা পাতলা এটা কিন্তু ওজনের ক্ষেত্রে না, এটা হালকা ধরেন কোনো কিছু কালারের ক্ষেত্রে হালকা হয়েছে, অথবা পাতলা ধরেন এখানে আরো ঘন রাখা যায় তো পাতলা রেখেছেন সেখানে, ওই পাতলা। সো ওই সমস্ত ক্ষেত্রে আপনি খাপি ব্যবহার করতে পারেন। ধরেন তরকারিতে আপনি লবণ দিয়েছেন, সেটা লবণ কম হয়েছে, তখন বলতে পারেন মিলা খাপি, লবণ কম হয়েছে। অথবা চাতে আপনি চাপাতি দিয়েছেন, সেখানে কালারটা কম হয়েছে, সেখানেও খাপি শব্দটা ব্যবহার করতে পারেন। বেশি বা অনেক, একই শব্দ, বেশি বা অনেক, এটাকে আরবিতে বলে ওয়াজিদ। ফর এক্সাম্পল, লে চিন্তা করলাম ওয়াজিদ, কেন তুমি এত কথা বলো। অথবা মানে আলাতুল শুকুল ওয়াজিদ, আমি সবসময় বেশি কাজ করি। আরো উদাহরণ দিতে পারেন, যেমন অ্যালিয়ুম ইজি ওয়াজিদ নফরত, আজ অনেক মানুষ এসেছে। আগে বা পূর্বে, এটাকে আরবিতে বলে গবল। এটা সাধারণত সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন গবল অহেসা বাবল ইতনেনসা, 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে, গাবল সার বা 4টা বাজার আগে, অথবা গাবল মাগরিব, গাবল জোহর, মাগরিবের আগে, জোহরের আগে। উদাহরণস্বরূপ আরো বলতে পারেন, যেমন আমি 1 ঘন্টা আগে এসেছি, আনা ইজি গাবল অহেসা। পরে, এর আরবি শব্দ হচ্ছে বাদ বা বাদেন। গাবলের মতো বাদ বা বাদেন আপনি সময়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যেমন বাদ হয়সা 1 ঘন্টা পরে, বাদ ইদনেসা 2 ঘন্টা পরে, বাদ মাগরিব মাগরিবের পরে, বাদ জোহর জোহরের পরে, অথবা বাদেন পরে, বাদেন ইজি, বাদ শুয়াইয়া ইজি, একটু পরে আসো। প্রথম, এর আরবি শব্দ হচ্ছে আউয়াল, যেমন আউয়াল মাদরা প্রথমবার, আউয়াল সুবা প্রথম সকাল, অথবা আনা ইজি আউয়াল আমি প্রথমে এসেছি। শেষ, এর আরবি শব্দ হচ্ছে আখের, আখের, যেমন আখের মাররা, আখের মাররা, হাদা কাল্লাম আখের, এটাই কি শেষ কথা? গবল এবং আওয়াল এই দুইটা শব্দ আমরা অনেকে মিলিয়ে ফেলি, অর্থাৎ অনেকে আওয়ালের জায়গায় গাবল, গবল এবং গবলের জায়গায় আওয়াল শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি। গবল অর্থ পূর্বে বা আগে, আউ্য়াল অর্থ প্রথম। অনেক
সময় কিন্তু আমরা বলি এই কাজটা প্রথমে করো, তারপর অন্য কাজ করো, এটা না বলে আমরা কিন্তু এরকমই বলি এই কাজটা আগে করো তারপর অন্য কাজ করো। সো এই সমস্ত ক্ষেত্রে আপনি গাবল অথবা আওয়াল আপনার যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু যখন প্রথমবার প্রথমবারের প্রশ্ন আসবে তখন কিন্তু আপনাকে আউয়ালই বলতে হবে। যেমন এক জায়গায় আপনার অনেকে গেছেন, সেখানে যে কোনো একজনই যে প্রথমে গেছে আউয়াল, হানা আইজি আউয়াল, আমি প্রথমে এসেছি। আর গবল বলতে পারেন আনা আইজি গবল, আমি আগে এসেছি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় যে আগে এসেছেন কিন্তু প্রথম না, প্রথম একজন এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। শেষ এর আরবি শব্দ হচ্ছে খালাস, শেষ এর আরবি শব্দ হচ্ছে খালাস। শেষ হয়নি বা শেষ না, এটা আরবি হচ্ছে মুখালাস, শেষ না বা শেষ হয়নি মুখালাস। শেষ যেমন আখের শেষ, খালাস এটাও শেষ, কিন্তু এটার ব্যবহার আলাদা। আখের একটু ইংলিশে যে বাক্যটা বলি একটু আমরা সহজে বুঝবো, আখের এই আখের যে শেষটা এটা হচ্ছে লাস্ট, আর খালাস যে শেষ এটা হচ্ছে ফিনিশ, কোনো জিনিস শেষ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, কোনো জিনিস যেটা আপনি এনেছিলেন সেটা শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে এইটা। গরম এর আরবি শব্দ হচ্ছে হার, গরম এর আরবি শব্দ হচ্ছে হার। গরম ছাড়া এটার আরও কিছু অর্থ আছে, যেমন কোনো রাগান্বিত মানুষের ক্ষেত্রেও হার ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে হার অর্থ হয়ে যায় রাগান্বিত। এবং ঝালমুড়ি, যেটা ঝালমুড়িজের ক্ষেত্রেও কিন্তু ফিলফিল হার, অর্থাৎ ঝালমুড়ি, তো এখানে হার হয়ে গেল ঝাল। সো তিনটা অর্থ হাড়ের, হাড় গরম, হাড় রাগান্বিত এবং হাড় ঝাল, ডিপেন্ড করে আপনি কোথায় ব্যবহার করেছেন শব্দটা। যেমন ঝালমুড়িস কে আরবিতে বলা হয় ফিলফিল হাড়, এখানে হাড়ের অর্থ হয়ে গেল ঝাল। অথবা কেন সে এত রাগান্বিত হয়েছে, আরবিতে বলবো লেশ ওয়া হাড় ওয়াজিদ, তো এখানে হাড় হয়ে গেল রাগান্বিত। ঠান্ডা এর আরবি শব্দ হচ্ছে বারিত, ঠান্ডা এর আরবি শব্দ হচ্ছে বারিত। ঝালমুড়িকে যেমন ফিলফিল হাড় বলে, তেমনি মিষ্টি মুড়ি, যেটা ফুটকা মুড়িস বা মিষ্টি মুড়ি যেটা, সেটাকে বলে ফিলফিল বারিত, ফিলফিল বারিত। বড় এর আরবি শব্দ হচ্ছে কবির, বড় এর আরবি শব্দ হচ্ছে কবির, যদি অনেক বড় হয় তাহলে ওয়াজেদ কবির, অনেক বড়, আর যদি সবচেয়ে বড় হয় তাহলে বলতে হবে আকবর, আকবর। যেমন এই স্কুলটা কুয়েতের সবচেয়ে বড়, তখন আপনি বলবেন হায়দা আকবর মাদ্রাসা দাখিল কুয়েত, এটাই কুয়েতের ভেতরে সবচেয়ে বড় স্কুল। সুতরাং আমরা শিখলাম ওয়াজেদ, সরি, কবির অর্থ বড়, ওয়াজেদ কবির অনেক বড়, এবং যদি সবচেয়ে বড় হয় তাহলে হবে আকবর। ছোট এর আরবি শব্দ হচ্ছে সাগির, ছোট সাগির, অনেক ছোট ওয়াজের সাগির। ভেতরে এর আরবি শব্দ হচ্ছে দাখিল, দাখিল, ফর এক্সাম্পল আনা মজুদ দাখিল গুরফা, আমি এখন ঘরের ভিতরে আছি। ভেতরে ছাড়াও যেমন যদি আপনি দেশে আছেন, যেমন কুয়েতে আছেন, আনা মজুদ দাখিল কুয়েত, আমি এখন কুয়েতে আছি। অথবা আনা মজুদ দাখিল তরিক, আমি এখন রাস্তায় আছি। এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা বাংলায় যদি আমরা বলি, কিন্তু ভেতরে ব্যবহার করি না, কিন্তু আরবিতে কিন্তু আপনি দাখিল, দাখিল রাস্তায়, দাখিল তরিক রাস্তায় আছি, বা দাখিল কুয়েত, কুয়েতে আছি। বাহিরে এর আরবি শব্দ হচ্ছে বাররা, বাহিরে এর আরবি শব্দ হচ্ছে বাররা। দামি এর আরবি শব্দ হচ্ছে গালি, দামি এর আরবি শব্দ হচ্ছে গালি, ফর এক্সাম্পল তোমার দোকানের সব জিনিসের দাম বেশি, আরবিতে বলতে হবে
বকালা মালিনতে কুল্লু আগরাত গালি। সস্তা এর আরবি শব্দ হচ্ছে রাখিস, সস্তা এর আরবি শব্দ হচ্ছে রাখিস। ফর এক্সাম্পল মুরগাব, মোবাইল একটু সস্তা ফাহিল আছে। মুরগাব একটি জায়গার নাম কুয়েতের এবং ফাহিল একটি জায়গার নাম কুয়েতের। আরবিতে আপনাকে বলতে হবে মুরগাব জিয়াওয়াল রাখিস শুয়াইয়া মিন ফাহিল। আজকের মতো এ পর্যন্তই, আগামী ভিডিওতে আবার হাজির হব কুয়েতি ভাষার নতুন নতুন শব্দ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কুয়েতি ভাষার যে কোনো শব্দ সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে আরেকবার, আল্লাহ হাফেজ।